তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আদি ভাই আর আমিও খুবই ভালো আছি। তো আমরা এখন আজকেও তোমাদের সামনে আরেকটা চ্যালেঞ্জ শো নিয়ে আসলাম। তো আজকে আমরা দুজনে এগ রোল চ্যালেঞ্জ করব, কে আগে খেতে পারে। আর এটার পরে একটা শাস্তিও আছে। তো আমরা এগ রোল বানিয়ে নিয়ে এসেছি আজকে বাড়িতে, বানিয়েছে দি ভাই। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, তো আমাদের ভিডিওটা প্লিজ তোমরা পুরোটা দেখো, স্কিপ না করে শেষ পর্যন্ত। আর আজকে একটা লাস্টে একটা মজার শাস্তি আছে, আজকে মজার শাস্তি যে হারবে সেটা তোমরা অবশ্যই দেখো। আর আমি বলে রাখলাম যে হচ্ছে একটা শাস্তি আছে, আর শাস্তিটা খুবই খারাপ কিন্তু। আর এই দুটো আমি চাবো যে তাড়াতাড়ি করে খাওয়ার চেষ্টা করবো, কারণ আগের দিন ওকে আমি হারিয়েছি, গ্যারান্টি আজকে আমি হারবো। তো দেখো আমরা এগ রোলটা বানিয়ে নিয়েছি দুজনেই, তো বাড়ির জন্য এগ রোল দুটো, আমি দুটো, দেখো তো দুটো দুটো করে এগ রোল নিয়েছি। রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করব। তো আজকে হচ্ছে এগ রোলটা আগে চ্যালেঞ্জ করি আর শাস্তিটা পরে করব। তো আমি তো খুবই এক্সাইটেড, তাড়াতাড়ি খেতে হবে। দেখো রেডি স্টার্ট। বাড়িতে বানিয়েছি কিন্তু একদম বাড়ির মতো লাগছে না, মনে হচ্ছে দোকানে। স্পিডে খাবো, কোন জানোই চ্যালেঞ্জ, আমি চাই না হাতে। আস্তে আস্তে খেয়ে তো চ্যালেঞ্জটা করবো না। আস্তে খাই কিন্তু, লঙ্কা কামড়ে প্রচন্ড ঝাল। স্বাস্থ্যটার জন্য সবাই শাস্তি পাবে। রাক্ষসের মতো খাচ্ছিলাম, এটা কিন্তু চিটিং, দুজনে একবারই মুখে একবারই শেষ হয়েছে, আজকে কেউ শাস্তি পাবে না। নাও পাবে না, পাবি, শেষ হয়েছে, আধা তোকেও খাইতে হবে, আমি খাবো না। আমরা হচ্ছে লাস্টে একটা মানে দুজনে মিলে ডিসাইড করেছিলাম, আর তোমরা জানো আমি লঙ্কা খেতে পারি না, কারণ দেখো এটা তোমরাও বিচার করবে, কারণ একসাথে হয়েছে মুখে শুধু তুই একটু। তো হাফ হাফ দুজনেই শাস্তি। আর আর তোমরা তো দেখলেই আমাদের আজকে খাওয়ার মানে কি রাক্ষসের মতো খেলাম, জানি না, খুবই লজ্জার ব্যাপার। আমার তো গলায় লেগেও গেছে,
আমার নাকেও ঝাল চলে আসছে, মানে দাঁড়া একটু ওয়েট করি, হ্যাঁ একটু কথা বলবো তোমাদের সাথে। এগ রোলটা কিন্তু খেতে খুবই টেস্ট হয়েছে, কিন্তু মজা নিয়ে খেতে পারছিলাম না, ছি মানে আমার না যে কোনো জিনিস একটু মজা নিয়ে খেতে ভালো লাগে, কিন্তু এরকম রাক্ষসের মতো হাবাইতার মতো খাচ্ছিলাম মুখে, আমার না বিশ্বাস বিশ্বাস বলতে গেলে আমার আরও এগুলো খেতে ইচ্ছে করছে, কিন্তু যেহেতু আমরা অতগুলো বানাইনি, বাড়িতে আবার লোক আছে খাওয়ার জন্য, কিন্তু সত্যি এগুলোটা সেই টেস্টি হয়েছে, দোকানের থেকেও আমার ভালো লাগলো। কিন্তু হ্যাঁ এমন হয়, কিন্তু এটা হচ্ছে তোমাদেরকে কিছু করার, মানে ওরকম কিছু করার নেই যে আমরা পাই না বা খাই না এরকম ব্যাপার না, যেহেতু চ্যালেঞ্জ ছিল দুজনেই কম্পিটিশন, আগের দিন ও হারছে এর জন্য ওর মনে মনে আজকে জেদ ছিল যে বোনকে আমি কীভাবে হোক হারাই, তো ওর জন্য ও আজকে আমি জানি না ও এত তাড়াতাড়ি কীভাবে খাচ্ছিল, আমার তো মুখে জায়গা নাই, গলায় লেগে গেছে তাও খাচ্ছি, ঢুকাচ্ছি, বেরোয় যাচ্ছিল মুখ দিয়েছি হাত দিয়েছি, তো সেদিন মোমো আর আরেকদিন আছে পুচকা, গ্যারেন্টি ওটা তোমাদের সাথে করবো। আর দিভাইয়ের আরেকটা কথা বলে রাখি, দিভাইয়ের হচ্ছে বার্থডে 16 তারিখে, তো ওই দিনও আই থিঙ্ক চ্যালেঞ্জ হবে, কারণ ওই দিন আমরা 3 জন মিলে করবো, পুরো ফানি ভিডিও হবে, তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করেনি, ওর বার্থডে গিফট বলেছি বলছিস, হ্যাঁ তো দাভাই ওকে একটা গিফট করছিল, আমরা জানতাম না সারপ্রাইজ, ওটা দাভাই দেখো আমি কারণ আমি আমি জীবনে লঙ্কা খেতে পারি না, আর আমার লঙ্কাতে ঝাল নেই, আমি তো অনেকটা খাচ্ছি, তোমরা দেখো আমি কিন্তু ঝাল ছিল লঙ্কাটা, তো নেক্সট দিন যে হারবে এবার থেকে তোমরা কমেন্ট করে বলো, ওটা পুরো শাস্তি হবে, কিন্তু আজকে যেহেতু দুজনে একটু সামথিং একটু, হ্যাঁ আমি বলছি একটু সামথিং, 1 সেকেন্ড 2 সেকেন্ড হবে, তো তোমরা তো দেখলাই প্লিজ। আর আজকের ভিডিও যদি ভালো লাগে রাক্ষসের মতো খাইলাম, অবশ্যই লাইক করো কমেন্ট করো, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো, আর আমাদের পাশে থেকো, তো সবাইকে গুড নাইট, সবাই খুব ভালো থেকো, বাই।